কোন প্লেয়ার যদি নিজে থেকে বলে আমি খেলবো না খেলতে চাই না তাকে আপনি জোর করে ন্যাশনাল টিমে খেলাতে পারবেন না ন্যাশনাল টিমে খেলতে হলে ইউ হ্যাভ টু এখানে এই প্রফেশনালিজমটা তার হার্টের থেকে আসতে হবে যে আই উইল প্লে ফর দ্য কান্ট্রি আই উইল প্লে ফর দ্য টিম যদি কেউ বলে যে আমি খেলবো না খেলতে চাই না তখন আমি তাকে আপনি জোর করে খেলাতে পারেন না তো সুতরাং তাকে জানতে হবে যে whether he is available or not সেটা আমরা পরে দেখব ফর নিউজিল্যান্ড সিরিজ এই সামনে দুইটা টেস্ট সিরিজে নাজমুল হাসান শান্ত ক্যাপ্টেন আমরা পেস বোলিং কোচ এখন যেটা এখানে টিম ম্যানেজমেন্ট থাকবে থাকবে একজন আমাদের এখানে আপনি জানেন যে কলিমোর আছে সেও আসবে ডেভিড হ্যাম্প আছে দুজন আমাদের হাই পারফরমেন্সে যারা কাজ করে হয়তো তাদের আমরা এখানে আসতে বলতে পারি দেখেন উইকেট নিয়ে কিন্তু এখন কথা বলার মতো কিন্তু এখতিয়ার আমার নাই আমি যদি এখন কোন একটা কথা এখন বলি উইকেট নিয়ে ডেফিনেটলি আমরা ভালো উইকেটে খেলতে চাই কি ধরনের উইকেট হবে বলাটা এটা সমীচীন হবে কিনা আই ডোন্ট নো বাট ডেফিনেটলি আমরা চাচ্ছি যে দুইটা উইকেট মিরপুর এবং সিলেটে যাতে ভালো উইকেটে খেলা হয় আমরা অ্যাডভান্টেজটা সেটাই চাই হোম গ্রাউন্ডে অ্যাডভান্টেজ নেওয়ার জন্য আমরা চেষ্টা করব ওয়ান ডেতে যেহেতু এখন সেই ইঞ্জুরি একটা পিরিয়ডের মধ্যে আছে তাকে 28 নভেম্বর পর্যন্ত হয়তো এই অবস্থাটা আমি জানতে পারবো 28 নভেম্বর পরে তার ফিটনেস এই জন্যই আমরা এটা এখন কিছু বলছি না হ্যাঁ আলাপ হয়েছে আমরা আমাদের সভাপতি ওনার সাথে কথা বলেছি আমরা কিছু বোর্ড ডাইরেক্টর ওনার সাথে বসেছিলাম যে ইস্যুগুলো আপনারা বলছেন যে এই ইস্যুগুলি খুব শীঘ্রই আমরা একটা বোর্ড মিটিং ডাকবো যেখানে বোর্ড মিটিং এই কথাগুলো হবে আমাদের সবারই এখানে দায়বদ্ধতা আছে এটা তো আমরা মেনে নিয়েছি ডেফিনেটলি টিম খারাপ করলে আমাদের সবাইকেই মেনে নিতে হবে বোর্ডকে নিতে হবে আমার কমিটিকে নিতে হবে সবাইকে আমরা এটা তো আমরা স্বীকার করে নিয়েছি বোর্ডে স্বীকার করে ডেফিনেটলি এটা আমরা কেউ চাইনি আপনারাও জানেন যে এই ধরনের রেজাল্ট যে হবে এটা আমরা এক্সপেক্ট করিনি অন্তত আমাদের যে যখন কোন একটা ট্যুরে খেলবেন তখন একটা টার্গেট থাকে টার্গেটটা করে তারপরে যেতে হয় সেখানে খেলার জন্য তো আমাদের টার্গেট ডেফিনেটলি ছিল সেমিফাইনাল তো অন্তত সেমিফাইনাল না রিচ করলেও অ্যাটলিস্ট 4টা কি 5টা ম্যাচ জেতার একটা যে চেষ্টা থাকে সেই চেষ্টাটা আমাদের ছিল কিন্তু কি কারণে হয় না আমি জানি না তবে অনেক কিছু ফেলিয়ার আছে এখানে টিমের মধ্যে সেই দায়বদ্ধতা সবাই আমরা নিচ্ছি জানেন যে আমরা হেড কোচকে একটা রিপোর্ট দিতে বলেছি টিম ডাইরেক্টরও একটা রিপোর্ট দিয়ে বলেছে এই রিপোর্ট দুটো আসলে এগুলো আমরা বিস্তারিত কারণগুলো বোঝা যাবে সামনে আমাদের যেটাই হোক যে এই যে রিপোর্টটা দিবে এটা নিয়ে আমরা বোর্ডে আলাপ আলোচনা যদি বোর্ড চায় সেখানে যদি কোনো একটা কমিটি করে দিতে ডেফিনেটলি তখন আমরা ওইভাবে চেষ্টা করি এটা তো এর পরপরে ওয়ার্ল্ড কাপ চলে এসছে যেহেতু আমরা সময় পাইনি যদি প্রয়োজন পড়ে আপনি আগে বলে নিই যে এই যে যতগুলো ইস্যুর কথা বলছেন আমরা একটা কোন প্ল্যাটফর্মে আমরা কথা বলতে চাই আমি প্ল্যাটফর্মটা ঠিক করেছি আমরা ক্রিকেট বোর্ডে আমরা মিটিং করে এই আলাপ আলোচনাগুলো দিয়ে আসে এটা আলাপ আলোচনা করে দেখব আমরা টিম ইন্টারেস্টের জন্য বাংলাদেশের ক্রিকেটের ইন্টারেস্টের জন্য যা কিছু করা লাগে আমাদের করতে হবে বলের ব্যাপারে এটা ন্যাশনাল লিগের ব্যাপার ন্যাশনাল ক্রিকেট লিগে তাদের কি ডিমান্ড ছিল চাহিদা ছিল ডেফিনেটলি আমরা জানতে হবে ক্রিকেট অপসকে না জানিয়ে প্ল্যানিংটা করে টুর্নামেন্ট কমিটি টুর্নামেন্ট কমিটিতে যারা আছে যে বল দিয়ে তারা খেলা আপনি যে ডিপ বল দিয়ে খেলেছে এবং পরে পরবর্তীতে পোকা পরে ইউজ করেছে কেন হয়েছে এটা তো জানা দরকার না অ্যালান ডন তো চলে গিয়েছে ও তো আগে বলে দিয়েছিল যে সে থাকবে না এরপরে আছে নিক কোথাজ আসবে হেড কোচ আসবে রাঙ্গামা সে তার এই 31 নভেম্বর পর্যন্ত তার কন্ট্রাক্ট তো 30 নভেম্বর তো 30 নভেম্বর পর্যন্ত সে কাজ করে চলে যাবে ইনফ্যাক্ট যদি স্পিন বোলিং কোচ আমরা বাইরে থেকে না আনলেও আমরা যে আমাদের লোকালি স্পিন বোলিং কোচ আছে সোহেল আছে আমরা সোহেলের সাথে আমরা যোগাযোগ করি হিল বি ইন চার্জ হ্যাঁ ও বলেছে ইজ কামিং অন 22nd এসে আমাদের কমিটির সাথে বসবে তারপরে ওকে জানাবে এতদিন তো কয়েকদিন তো ইঞ্জুরির মধ্যে ছিল সে বলেছিল তো এখনো ঠিক ব্যাটে বলে নাই এটাও সে বলেছে তো লেট ইম কাম ব্যাক আলাপ করে দেখবো তার অবস্থাটা কি তার সাথে আলাপ আলোচনা করে বোঝা যাবে আশা করি এই মাসের শেষের দিকে হতে হবে আমাদের সভাপতি উনি ওনার এলাকায় আছেন উনি বলেছেন যে আজকে কথা হয়েছে যে হয়তো এই মাসের শেষে একদিন এসে বোর্ড মিটিং করে যাচ্ছে